আসসালামু আলাইকুম। আরেক জায়গায় তো বলা আছে যে পৃথিবী সমতল বিছানা, পৃথিবীর ইয়াতে করানো হয়েছে, ভূপৃষ্ঠে করানো হয়েছে, এগুলো তো দাঁড়ান, বিজ্ঞানিক এটাকে ভুল একটু দেখে না? নিই, এটাকে একটু দেখে নিই, দাঁড়ান। কি বলতেছেন, সরি? আরো আয়াতে তো বলা আছে পৃথিবীকে করে দেওয়া হয়েছে সমতল বিছানা, হ্যাঁ, বলা আছে সেটা তো না? আছে, সেটা তো আছে। যেমন সুরা গাশিয়ার, সুরা 88 কি গাশিয়া না, কোরআন নাম দেখি আমার একটা, যেটা আর কি সুরা, হ্যাঁ গাশিয়া, সুরা 88 20 নম্বর আয়াতে যেমন বলছে সমতল কুরসি, এই সেই এরকম অনেক। আচ্ছা না, এটা এটা সুরা আল ইমরানের না, এটা কোন সুরার সিয়াসি, দাঁড়ান আমি একটু বলি, আমি একটু দেখে বলি। এই আয়াতগুলো অনেকদিন আগে ব্যবহার করছি তো ওই জন্য এই মুহূর্তে মনে পড়ছে না, একটু দেখে বলি। আচ্ছা, ওইটাই পাই, 86 নাম্বারটা বের করে নিয়েছিল কাফের। এক মিনিট একটু দাঁড়ান ভাই, আমি একটু বের করি জিনিসটা। পাইছি 18 নম্বরের কাফের, যে চলতে চলতে সূর্যাস্তের স্থানে গেল তখন আর কি ডুবে যাইতে দেখলো। আর এই যে 90-এর দিকে এটা কত নম্বর আয়াত? 86 নম্বর, 86 নম্বরে আর দাঁড়ান, এই যে সূর্যের উদয়স্থলে গেলে, এই যে দেখেন 90 নম্বর আয়াতে দেখেন, সূর্যোদয়ের জায়গায় গরম লাগে, যে দেখেন সে সূর্যকে এমন এক জাতির উপর উদয় হতে দেখলো যাদের সূর্য থেকে বাঁচার জন্য কোনো আড়ালের ব্যবস্থা করেনি। সো এগুলা যদি সবগুলো আয়াত একসাথে কনসিডার করেন তখন আর কি আপনি এটাই বুঝবেন যে এটা আসলে খালি চোখে একটা মানুষের যা অবজারভেশন সেটাকেই জাস্ট তুলে ধরছে এই আর কি। তো ঠিক আছে, গ্যালাক্সি ভাই কি আরো কিছু বলতেন, নাহলে আপনার কাছে বিদায় নিতাম আসলে। এটা থেকে এটা যে কোরআনটাকে তাহলে মোহাম্মদ কিভাবে বোঝাইতো মানুষকে যে এটা আল্লাহর বাণী, মানুষ কিভাবে এটা বিশ্বাস করতো? সেটা এখন ভাই ওই মানুষটা বলতে পারবে যে ওই মানুষটা কেন এটা বিশ্বাস করতো, ওই আমলে তো বিশ্বাস করা তো কোনো ব্যাপারই না, এই আমলে যেখানে মানুষ বিশ্বাস করতেছে সে জায়গায় জি ওই জি, আমলে এটাই তো, বিশ্বাস। এখন 1400 বছর ধরে মানুষ বিশ্বাস করে যাইতেছে, হ্যাঁ এটাই মানে বিজ্ঞান তো মানে প্রতিনিয়ত যে কোরআনকে মানে ধর্মকে ভুল প্রমাণিত করতেছে বিভিন্ন তথ্য দিয়ে। মানে হ্যাঁ, দেখেন গ্যালাক্সি ভাই বিশ্বাস করার একটা কারণ আমি বলতে পারি, সেটা হচ্ছে কিরকম, মানুষ না চাপাবাজি খুব পছন্দ করে। হুম আপনি যদি চাপাবাজি করে যদি তাদেরকে বলেন যে এইটাই একমাত্র সত্য, এটাই অ্যাবসোলুট ট্রুথ, অ্যাবসোলুট, সুইডিশ ওই অ্যাবসোলুটের কথা বলতেছি না, আমি বলতেছি অ্যাবসোলুট ট্রুথ, তখন মানুষ এটা বিশ্বাস করে, চাপাবাজি শুনে, কনফিডেন্স শুনে, যে 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, তখন মানুষ বিশ্বাস করে। এটা শুধু আচ্ছা আচ্ছা, আস্তিকদের জন্য প্রযোজ্য না, এটা আস্তিক নাস্তিক সকলের ক্ষেত্রেই প্রযোজ্য, সবাই না চাপাবাজিটাকে খুব পছন্দ করে। অ্যান্ড কি, আপনি যদি চাপাবাজির জোরে ঠিকই আছে, চাপাবাজির জোরে আপনি যদি একটা কথা বলেন দেখবেন মানুষ ডাউটই করবে না যে আপনি যা বলছেন এটা ভুলিতে পারে। আমিও এখনই ডেমো দেখাইতে পারি আপনার, এমন চাপা চাপা মেরে একটা কথা বলবো আপনি মানে ভাববেন যে আরে এটা তো সত্যই বলতেছে, এটা নিশ্চয়ই মিথ্যা বলতেছে, এটা হইতেই পারে না মিথ্যা, এমন ভাবে চাপা মারা সম্ভব, অ্যাকচুয়ালি সম্ভব, অনেক মানুষ আছে চাপা মারে। চাপাবাজিতে এক একজন ভাই ওস্তাদ, আস্তিক হোক নাস্তিক হোক অভাব নাই, আপনি দেখবেন যদি এই জিনিসগুলো কেউ খেয়াল করেন তাহলে অবভিয়াসলি খেয়াল করে বোঝা যায় যে এই হুজুরটা যা বলতেছে এটা চাপা মারতেছে, বেড়ায় বেড়ায় কইতেছে সে নাকি ইংল্যান্ডে ফুটবল দলে খেলতো, চাপা মারলো না বেড়ায়। তো এটা আচ্ছা। দুজন আর যদি একটা আপনি কথা শুনেন, একটু আস্তিক আর শেষ নাস্তিক করবো, সবগুলোর মধ্যে এই ক্যারেক্টারিস্টিক গুলো পাবেন, চাপা মারার ক্যারেক্টার, চাপা মারার স্বভাবটা পাবেন। মানে এই চাপাবাজি দেখে মানুষ কিন্তু ইমপ্রেসড হয়ে যায়, তখন ভাবে আরে বাপ রে বাপ কার কাছে আইসা পারলাম রে, তখন মানুষ করে কি সে যেটা বলতেছে ওই কথাটা মেনে নেয়, বিশ্বাস করে, সে বোধহয় মোহাম্মদ খুব সত্যিই বলতো, চাপাবাজি ছিল নাকি? বলতেছি আর কি। এটা তো আমি জানি না যে চাপা শুনে বিশ্বাস করছে কিনা এই জন্য, কিন্তু আমি বলতেছি যে অনেকগুলো কারণের মধ্যে একটা চাপাবাজি হতে পারে, তারপর একটা হতে পারে ভয়, যে এটা যদি বিশ্বাস না করি তাহলে খবর আছে, অমুক তমুক সবাই মিলে আমার আর কি খবর করবে, এটা যদি বিরোধিতা করি তাহলে খবর আছে, তারপর একটা হইতেছে মানুষ আরেকজনের প্রতি নির্ভরশীলতা, এরকম অনেক কারণে আর কি, বুঝছেন, অনেক কারণে এরকম হতে পারে মানুষ বিশ্বাস করতে পারে। বিশ্বাস করার পেছনে কারণ অনেক অনেক ডাইভার্স কারণ আর কি, অনেক উদ্ভট টাইপের কারণও আছে, অনেক ভালো ভালো কারণও আছে। ভালো ভালো বলতে যেরকম সে ভয় পাচ্ছে অন্যরা তারা মেরে ফেলবে বা অ্যাটাক করবে, সো তাহলে তো তার বিশ্বাস করাটাই ভালো ভাই, কি দরকার এগুলোর বিশ্বাস না করে হয় সন্দেহ করবে, এই করবে সেই করবে, চুপচাপ মেনে নিছে যা কিছু মেনে নিছে এই আর কি, ওটা নিয়ে চিন্তাই করলো না, সো এরকম তার জীবনটা বেঁচে গেলো। সো এরকম অনেক কারণেই মানুষ বিশ্বাস করে, লোভে পড়ে বিশ্বাস করে, অনেক কারণে বিশ্বাস করে, এটা ভাই বলা যায় না। হ্যাঁ আচ্ছা, বিজ্ঞান ঠিক যখন আছে, যে প্রমাণ করলো যে পৃথিবী সূর্যের চারদিকে কেন্দ্র করে ঘুরে, যে বাইবেল বিরোধী কথা যখন মানে প্রতিষ্ঠিত হলো, এটা করাই তো বাইবেলকে প্রমাণিত করা হয়েছে। এখন তারপরেও আপনি মানে খ্রিস্টান ধর্মদের তারা যুক্তিটা কি দেখায় এখন, যে তাদের তাদের বাইবেলে তো ভুল আছে,
তারা মানে আজকে একটা নিউজ, প্রশ্নটা এটাই। আজকে একটা নিউজ দেখেছেন, সেই নিউজটার মধ্যে এই জার্মানির চার্চের মধ্যে, চার্চের যে অ্যাসোসিয়েশনের মধ্যে ওরা আর কি বলতেছিল যে ওরা সেম সেক্স কাপলদেরকে, অর্থাৎ হোমোসেক্সুয়াল কাপলদেরকে ওরা ব্লেসিং দিবে বিয়ের সময়। তো ওরা তো, ওরা তো ওদের বাইবেলের বিরুদ্ধে গিয়া কেমনে করলো, এমনি করলো যে ওরা বুঝতেছে যে কোনটা মানে কোনটাকে আলিঙ্গন করতে হবে, ধর্ম জিনিসটা বোঝাতে চাইতেছে যে ধর্ম বাইবেলকে তো বিজ্ঞান ভুল প্রমাণিত করছে, বাইবেলে মানে। মানে ওই ওই কথাটাকে যে পৃথিবী সূর্য পৃথিবী সূর্য পৃথিবী চারদিকে ঘুরে এমন কথা আছে হুম, না বাইবেলে? এমন কথা হচ্ছে যে তারা এই যে এইভাবেই দুইটাকেই একসাথে নিয়ে চলতেছে তারা। এটা মানে আমি তো মনে করি আমি পড়ালেখা জানি, আমি জানি তাহলে আমার ধর্মগ্রন্থ ভুল আছে, তাহলে আমি তো আমি কিভাবে বিশ্বাস করবো ধর্মটাকে? আর পৃথিবীতে কিন্তু এখনো প্রায় 2.2 বিলিয়ন মানুষ এখনো খ্রিস্টান বিশ্বাসী, অবশ্যই এটা আমি সবচাইতে বোঝাতে বেশি, চাইতেছি আর কি। সবচাইতে বেশি ধার্মিক হচ্ছে খ্রিস্টান ধর্মের এখনো। হ্যাঁ, গত 2000 বছর বিজ্ঞান যেহেতু তাদেরকে ভুল প্রমাণিত করে, তারপরে তারা কিভাবে তাদের ধর্মটাকে বিশ্বাস করে আমি এটাই বুঝতে পারতেছি। এই তারা দুই দুইটা জিনিস, দুইটা পরস্পর বিরোধী তথ্য নিয়েই তারা জীবনযাপন করে। তারা মনে করে এটা আমার বিশ্বাস, ওইটা হচ্ছে বিজ্ঞান বা বাস্তবতা। হ্যাঁ, বুঝতে যে পারতেছেন? তারা তাদের 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 ধর্মগ্রন্থ যেটা আছে এটাই বিশ্বাস করে, ওইটাই সত্য। এখন এটা ম্যান টু ম্যান ভ্যারি করে। তারা তারা হচ্ছে এক একজন এক একভাবে ভাবে, কেউ মনে করে আমার ওই ধর্মেরটাই সত্য, কেউ মনে করে বিজ্ঞানেরটাই সত্য, ধর্মের ওইখানে হয়তো তথ্যটা কোনো না কোনো কারণে ভুল চলে আসছে বা ভুল ভুল আছে। চলে আসছে, হ্যাঁ, বা ভুল আছে এরকম মনে করে হয়তো তারা। এটা তাদের সাথে কথা বললে ভালো হবে ভাই, আমার জিজ্ঞেস না করে, বুঝছেন? ধার্মিকদেরকে গিয়ে জিজ্ঞেস মানে করেন যে আপনি কেমন বিশ্বাস করেন এই জিনিসটা, কেন বিশ্বাস করেন এই আমার মনে জিনিসটা। একটা প্রশ্ন হলো যে বিজ্ঞান তো প্রতিনিয়তই ধর্মকে মানে ধর্মের ধারণা গুলোকে ভুল প্রমাণিত করতেছে। হ্যাঁ, করতেছে তো। যেমন এরকম বহু রেফারেন্স আমি কালেক্ট করছি, বহু রেফারেন্স আমি মানে এই সবার যে সামনে তুলে ধরছি, সেইগুলোর মধ্যে অসংখ্য জায়গায় দেখা গেছে যে কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে বিজ্ঞান বিরোধী যে জিনিসগুলো আছে। এই যে পঙ্কি জলাশয়ে যে অস্ত্র যায় জুলকারনাইনের ঘটনাটা, এটাও তো বিজ্ঞান বিরোধী। হ্যাঁ, সে এই এইরকম বহু রেফারেন্স কিন্তু প্রমাণ করে যে বিজ্ঞান জিনিসটা মানে বৈজ্ঞানিক তথ্যগুলা কোরআন জিনিসটাকে ভুল প্রমাণ করে। সো এখন তারপরও যদি তারা কোরআন জিনিসটাই বিশ্বাস করে, তাহলে সেইটা আপনি এখন তাদেরকে গিয়ে জিজ্ঞেস করবেন। যেমন ওই যে আহমদুল্লাহ হুজুরে জিজ্ঞেস পঙ্কিল জলাশয় মানে কি, সে কইছে 5 মিনিট ধরে আবল তাবল বলতেছে, সেটা সারমর্ম হইতেছে এক লাইনে, আল্লাহ ভালো জানে। বুঝছেন তো? ওরা আল্লাহ ভালো জানে বলে বিশ্বাস করে, বিশ্বাসটা চালা যায়। এই জন্যই আমি সবসময় বলি যে এই একটা দুইটা ভুল পাইলেই সেই ধর্ম ভুল, এটা এটা না, এটা হয় না, এইভাবে চলে না দুনিয়া। যুক্তিবিদ্যা মানে এইভাবে কাজ করে না, যে একটা দুইটা জিনিস ভুল মানে ওই একটা দুইটা জিনিস ভুল, পুরো কোরআন কেন ভুল হবে সেটার দ্বারা? পুরা কোরআন নির্ভুল, এই তথ্যটা ভুল প্রমাণ হবে, এই দাবিটা ভুল প্রমাণ হবে, কিন্তু কোরআন জিনিসটাই আল্লাহ দেওয়া না এটা প্রমাণ হবে না, একটা দুইটা ভুল পাইলেও। এটার আল্লাহ মানে কি আর বৈজ্ঞানিক ভুল করতে পারে কিনা, একটা দুইটা ভুলে এটাই তো হচ্ছে এটা কথা, অনেকটা। এক্স্যাক্টলি এটাই হচ্ছে কথা, যে আল্লাহ যদি বৈজ্ঞানিক ভুল করতে পারে তাহলে তো অবশ্যই কোরআনের মধ্যে ভুল থাকতে পারে, অথবা আল্লাহ যেই মেসেজ দিয়েছে সেই মেসেজ সবাই হুবহু এখানে লেখেনি, সেক্ষেত্রেও তো এখানে ভুল থাকতে পারে। এই জন্যই একটা দুইটা ভুল হলেই বিজ্ঞান মানে একেবারে ইসলাম ভুল, এই সমস্ত মানে ফাতরা কথাবার্তা আমি কোনোদিন বলিও নাই, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা বাঁচাইছে, অ্যান্ড কোনোদিন বলবো না। ধাপে 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 যেটা দ্বারা যতটুকু প্রমাণ হয়, যেটা দ্বারা যতটুকু ক্লেম করা যায় ততটুকুই করি, অ্যান্ড আমিও আপনাদেরকে রিকোয়েস্ট করবো ততটুকুই করবেন ক্লেম। বেশি এরকম চাপাবাজি করতে গেলে, বেশি এরকম ছেঁচাছেঁচি করতে গেলে উল্টা নিজে ছেঁচা খাওয়া লাগবে এই আর কি। ঠিক আছে ভাই, আচ্ছা ভাই, ঠিক আছে, ভালো ওকে, থাকেন ভাই। ভালো থাকবেন। হ্যাঁ, শুভরাত্রি, শুভরাত্রি।